ত্বক শরীরের সবচেয়ে বড় অঙ্গ। সাধারণত ত্বকের সুস্পষ্ট অনেক রোগের লক্ষণ হিসেবে চুলকানি হয়ে থাকে, তবে ত্বকের রোগ ছাড়াও চুলকানি হতে দেখা যায়। দীর্ঘস্থায়ী বা তীব্র চুলকানি যথেষ্ট কষ্টদায়ক, এতে কার্যক্ষমতা বাধাগ্রস্ত হয় এবং ত্বক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে লুলিডার ক্রিম। সাধারণত এই লুলিডার ক্রিমটি টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া কর্পোরিস জাতীয় ত্বকীয় প্রদাহ সংক্রমণের ক্ষেত্রে কাজ করে থাকে। তো আজকে আমরা জানব এই টিনিয়া পেডিস বা টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া কর্পোরিস আসলে কি, এটা কি ধরনের রোগ, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করব এই ক্রিমটি আপনার কিভাবে ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। এই ক্রিমটি সম্পর্কে জানার পূর্বে আমাদের আগে জেনে নিতে হবে এই টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া কর্পোরিস আসলে কি, এটা কি ধরনের রোগ। টিনিয়া পেডিস ট্রাইকোফাইটান রুব্রাম, ট্রাইকোফাইটান মেন্টাগোরোফাইট নামক ছত্রাকে এই চর্মরোগটি ঘটিয়ে থাকে। সাধারণত খালি পায়ে হাঁটা বা সুইমিং পুল কিংবা কমন বাথরুম ব্যবহারে এই ধরনের চর্মরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এক্ষেত্রে আঙুলের ভাজে অর্থাৎ আঙুলের ফাঁকে প্রদাহসহ চুলকানি হয়। অনেক সময় দেখা যায় যে পায়ের বা হাতের আঙুলের ফাঁকে বা ভাজে ভেজা থাকে এবং গরমে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, একেই টিনিয়া পেডিস বলা হয়ে থাকে। টিনিয়া কর্পোরিস আসলে কি, সাধারণত ছত্রাক সংক্রমণের দ্বারা এই রোগ ছড়িয়ে থাকে। ছোট এবং বয়স্করাও সমানভাবে এই রোগে আক্রান্ত হতে পারে। এর উপসর্গগুলো হচ্ছে উঁচু ঘা, এক ধরনের উঁচু ঘা দেখা যায়, কিংবা স্থানগুলো খুবই পুঁচপূর্ণ ফুসকুড়ি হয় অর্থাৎ পুঁচ সহকারে গোটা গোটা ওঠে, তাকেই টিনিয়া কর্পোরিস বলা হয়ে থাকে। এবং টিনিয়া ক্রুরিস হচ্ছে সাধারণত যারা মোটা লোক, যারা আটসাট পোশাক পরে থাকে, অন্য কারো বা ভেজা কাপড় পরে থাকে, তাদের এই রোগটি বেশি হয়। রোগের প্রাদুর্ভাব শরীরের দুই পাশে এবং এক লাইন বরাবর দেখা যায়। এছাড়াও জননাঙ্গের কাছের ত্বকে প্রদাহ হয়। পুরুষদের ক্ষেত্রে সচরাচর ঘটে অণ্ডতলির ত্বকে, পায়ু এলাকা, নিতম্ব এবং পেটে এই রোগটি বিস্তৃত হতে পারে। ত্বকে চুলকানি ও প্রদাহ থাকে, এছাড়াও ফুসকুড়ি দেখা দেয় বা পুঁজও হতে পারে। আক্রান্ত স্থানটি লাল এমনকি বাদামিও হতে পারে। সাধারণত একেই টিনিয়া ক্রুরিস বলা হয়ে থাকে। তো আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে লুলিডার। সাধারণত এই ক্রিমটি টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া কর্পোরিস জাতীয় ত্বকীয় প্রদাহ সংক্রমণের ক্ষেত্রে কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রোগগুলো আসলে কি। তো ক্রিমটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই। এই হচ্ছে ক্রিমটি লুলিডার, আপনারা দেখতে পাচ্ছেন। এটির ভিতরে রয়েছে লুলিকোনাজল আইএনএন 1% হিসেবে। এটি চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে থাকে এই ক্রিমটি। তো এটি ব্যবহারের নিয়ম কী সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই লুলিডার ক্রিমটি আপনারা টিনিয়া পেডিস বা টিনিয়া ক্রুরিস বা টিনিয়া কর্পোরিসের ক্ষেত্রে আক্রান্ত স্থানে এবং 1 ইঞ্চি মার্জিন সহ দিনে একবার এভাবে 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। আক্রান্ত অবস্থা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা এটি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই আপনারা এই লুলিডার ক্রিমটি ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এই প্রোডাক্টটি প্রেগনেন্সি ক্যাটাগরি সিতে রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই লুলিডার ক্রিমটি এর মূল্য হচ্ছে 280 টাকা। আপনারা 280 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। এই প্রোডাক্টটি সাধারণত বাজারজাত করে থাকে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এটি নাভানা কোম্পানির একটি প্রোডাক্ট। তো এই ছিল লুলিডার ক্রিম সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।